আজকে আমার মন ভালো নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, শাসক দলের হেভিওয়েট বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি আসেন, সেখানেই আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বিজেপির সর্বভারতীয় সভাপতির পায়ে ধরে আশীর্বাদ। আর যখন পা ধরতে যান, চোখে জল এলেও অন্তরে কিছু বলতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পদ হারাতে হয়েছে মুখ্যমন্ত্রীর, এমনকি তিনি সভাপতি পাবে বলে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করানো হয়েছিল। শেষ অবধি ঘোলা জলে মাছ ধরা বিদায়ের নির্মকণ্ঠ বাজিয়ে দিল শাসক দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শুধু রয়েছেন তিনি বনমালীপুরের বিধায়ক। মুখ্যমন্ত্রীর পদ হারাতে হয়েছে, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কি শেষ ভরসা রাখতে পারছেন না, এমনই জল্পনার ইঙ্গিত বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথেই।